হ্যালো ভিউয়ার্স, আমি এসে গেছি প্রাইমারি টিচার্স 2014-এর রেজাল্ট ডিসকাস করার জন্য। সবাই রেস্টলেস হয়ে গেছে। যারা পরীক্ষার্থী, যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন, তারা অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করে আছেন। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট ক্লিয়ার হবে, সো সেই কারণে আমরা আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যতটা বিভিন্ন সূত্র মারফত খবর যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই আপনাদের রেজাল্ট সম্ভবত বেরোতেই পারে, কারণ পর্ষদের যা কাজ তা আর একদিন বা দুদিনের ভিতরেই শেষ হয়ে যাবে। ওএমআর সিট সমস্ত ডিপিএসসি থেকে যখন পর্ষদে জমা হয়ে যাবে, তারপরে পর্ষদের কাছে একটাই চ্যালেঞ্জ থাকবে, যেটা হচ্ছে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, যেটা 16,500 টিচার্সদের রিক্রুটমেন্ট। তাই এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টিচার্স, হবু প্রাইমারি টিচার্সদের। কারো সময় কাটতে চাইছে না, কারোর ঘুম আসছে না রাতে, খুবই জীবনের একটা একটা জব একটা ফ্যামিলিকে সেভ করতে পারে, একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই সবাই অধীর আগ্রহে যখন এতদিন অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন, আর কয়েকটা মুহূর্ত, ঘন্টার পরেই কিন্তু রেজাল্ট ডিক্লিয়ার হবে। সেই জন্য একটু ওয়ার্কআউট করুন, গান শুনুন, কোন স্কুল সিলেক্ট করবেন, কোথায় স্কুল, সেগুলোর ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে রেডি হয়ে যান, কারণ সবাই চাকরি পাচ্ছেন। যেহেতু সিট বাড়ছে 19,000, প্রায় 19,000, তাই বেশিরভাগই চাকরি পাবে। সেই জন্য বুক বেঁধে স্বপ্ন দেখতে শুরু করুন। স্বপ্ন পূরণ অবশ্যই সবার হবে, এই আশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি। আবার নতুন ইনফরমেশন পেলে তাড়াতাড়ি আপনাদেরকে সবাইকে জানাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ মাই ভিডিওস। থ্যাংক ইউ।